নমস্কার আরজা সার্ভেদার বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান মানে আপনার সমস্যা এবং অবশ্যই সেই সমস্যার সমাধান। জানি পরিবারের কারুর অর্থাৎ কোনো প্রিয়জনের যদি কোনো ধরনের শারীরিক সমস্যা হয় ভীষণ রকম ভাবে আপনি চিন্তিত হয়ে ওঠেন, আপনি ব্যতিব্যস্ত হয়ে ওঠেন, শরণাপন্ন হলে আপনিও কিন্তু ভালো থাকতে পারেন। ঠিক সেরকম একটি বিষয় আয়ুর্বেদ, সেরকম একটি নাম আয়ুর্বেদ, আর সেরকম অভিজ্ঞ চিকিৎসক অবশ্যই ডক্টর বিনোদ কুমার সিং, তাকে নিয়ে আজকে আরো একবার লাইভ অনুষ্ঠান আমরা শুরু করব। পাশাপাশি রয়েছেন আপনারা সরাসরি লাইভ অনুষ্ঠানে ফোন করবেন এবং অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই প্রথমেই আর্য সার্ভেদার ডিরেক্টর ডক্টর বিনোদ কুমার সিংকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার ডাক্তারবাবু, আমরা গত লাইভ অনুষ্ঠানে কিন্তু আলোচনা করেছিলাম সুগার নিয়ে, অর্থাৎ সাইলেন্ট কিলার, ভয়ঙ্কর একটা সমস্যা, মোটামুটি সব পরিবারে খুঁজলেই কিন্তু পাওয়া যায়। তো সেই সমস্যার সমাধান কতটা দিচ্ছে আয়ুর্বেদ, আজকে আরেকটু শুনবো। দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, এটা ডায়াবেটিস রোগটাকে নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও খুব চিন্তিত। ওর কারণ এটা হচ্ছে কেন কি, একটা ডাটা প্রডিউস হয়েছিল কি 2020-এর মধ্যে নিয়ার অ্যাবাউট টোটাল ওয়ার্ল্ড পপুলেশনে 40-45% মানুষরা এই রোগ থেকে আক্রান্ত হয়ে যাবেন। আচ্ছা, আর এখন যদি দেখা যায় তো আপনিও দেখবেন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যেও যদি দেখেন তো মিনিমাম আপনি বেশ কিছু লোক ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আপনি পাবেন। একে সাইলেন্ট কিলার বলার মেন উদ্দেশ্য এটাই হয়, মানে আজকালকার মডার্ন প্যাথির চিকিৎসকরাই বলেন কি এ একা আসে আপনার একা, লেকিন এর নিজের সঙ্গে বেশ কিছু রোগকে নিয়ে আপনার আসে। যেমনি আজকেই একটা আমি পেশেন্ট আমার কাছে একজন এসেছিলেন বসিরহাটে, ওনার বাড়ি 42 ইয়ার্স ওল্ড, ওনার দেখলাম কি সুগারটা খুবই বেশি, তারপরে উনি নিজেই আমাকে বলছেন কি ওনার পা অবশ হয়ে যাচ্ছে, মানে যাকে মানে মডার্ন সায়েন্সে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। আচ্ছা, তারপরে ওনার দেখলাম উনি চোখ থেকেও ভালো করে দেখতে পারছেন না, তো ইয়ানি কি দ্যাট ইজ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তার মধ্যে দেখবেন অনেক যারা অনেক দিন ধরে সুগার রোগ থেকে আক্রান্ত থাকেন আর ট্রিটমেন্টে আছেন, এটাকে তো ট্রিটমেন্ট আমি বলি না, লেকিন হ্যাঁ অন্যরা অন্য চিকিৎসক বা অন্য পদ্ধতির চিকিৎসকরা বলেন কি হ্যাঁ আমরা ট্রিটমেন্ট করছি, লেকিন দেখা যায় কি হাত পাগুলো সরু সরু হয়ে গেছে, পেটটা একটু বড়, মধ্যভাগটা একটু বড় হয়ে যায়, হাত পাটা সরু সরু হয়ে যায়। তো এইখানে ওটা যদি আমরা চেষ্টা করি তো দেখা যায় কি ডায়াবেটিক অ্যামিওট্রফি হয়ে গেছে, মানে মাংসগুলো আমাদের শরীরে মাসলগুলো ক্ষয় হচ্ছে, এটাও তো হলো একটা কথা। প্লাস ওনাদের খাওয়া দাওয়ার দিক থেকেও প্রবলেম হয়ে থাকে, ওনাদের বেসিক্যালি দেখা যায় কি যে বা যারা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত থাকেন তাদের ডাইজেশন পাওয়ারটা ভালো থাকে না, কেন কি প্যানক্রিয়াস কাজ করছে না, কেন প্যানক্রিয়াটিক এনজাইম দিচ্ছে না, ইয়ানি কি যে কোনো খাবার যেটা হজম করতে সময় লাগে, দেখবেন অন্য অন্য পদ্ধতির চিকিৎসকরা আগেই বলে দেন কি আপনি এটা খাবেন না, ওইটা খাবেন না, ওইটা খাবেন না, বলার মানে এটা হলো কি সবই আপনার বারণ আছে, খালি আপনি ওই ঘাস পাতা যা খাবার আছে আপনাকে ওটাই খেতে হবে। লেকিন আমি আজ অবধি দেখিনি কি ভাই প্যানক্রিয়াসের জন্যে আমার ডায়াবেটিস, মানে প্যানক্রিয়াস ভালো করে কাজ করছে না, ইনসুলিন প্রোডিউস করছে না, প্যানক্রিয়াটিক এনজাইম প্রোডিউস করছে না, তো আমি এই রোগ থেকে আক্রান্ত হই। লেকিন আমি আজ অবধি কাউকে দেখিনি কি প্যানক্রিয়াসটাকে সতেজ করার, বিটা সেল, প্যানক্রিয়াসের বিটা সেলকে স্টিমুলেট করার মধ্যে নতুন কোনো ওষুধ কেউ কাউকে দিচ্ছেন। আচ্ছা, কেমিক্যালের মধ্যে মানে আপনি যদি মডার্ন সায়েন্সের মধ্যে যান তো এমনি এখন অবধি কোনো কেমিক্যাল তৈরি হয়নি, আপনাকে খালি ওরাল ইয়া তো ইনসুলিন আপনাকে নিতে হবে, না হলে ইনজেক্টেড ইনসুলিন আপনাকে নিতে হবে, প্লাস আপনার সব খাওয়ার দাওয়ার বন্ধ। লেকিন আয়ুর্বেদের মধ্যে সুগারকে কন্ট্রোল করা, সুগারকে মানে ডায়াবেটিস পেশেন্টকে সুস্থ করার মধ্যে এমনি অনেক হার্বস পাওয়া যায়। আচ্ছা, যার মধ্যে একটা দেখবেন গিলয়, যাকে আপনাদের ভাষাতে বলা হয় গুলঞ্চ, অন্যরা ওকে অমৃত বলে, কেউ কেউ নন বেঙ্গলিরা ওকে গুড়ুচিও বলে। গিলয়ের মধ্যে এ খুব সুন্দর শক্তি থাকে, গিলয়কে যদি সহি মাত্রাতে কোনো ভালো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের কাছে যদি যাওয়া হয় তো উনি বলে দেবেন কি গিলয়টা কীভাবে খেতে হয়, তো একটা গিলয়। দ্বিতীয়টা হয়ে গেল আপনার হলুদ, যেটা আপনার বাড়িতে কিচেনেই পাওয়া যাবে, একে কফ নাশক বলা হয়। তো যদি আয়ুর্বেদের মধ্যে যাই তো আয়ুর্বেদের মধ্যে প্রমেয় বলে একটা চ্যাপ্টার আছে, প্রমেয়ের মধ্যে 20 প্রকারের প্রমেয় বলা হয়েছে, বাতজ, পিতজ, কফজ। কফজ প্রমেয়ের মধ্যে একটা প্রমেয় আছে যাকে বলা হয় মধুমেহ, যাকে আজকালকার ভাষাতে আপনি বা আমি আমরা ডায়াবেটিস বলি। তো আমার বলার মানে এইটাই হলো কি কফজ প্রমেয় আর আমাদের হলুদটা কফ নাশক হয়। হলুদও খুব সুন্দর কাজ করে। এখনও আপনি দেখবেন আপনার বাড়িতে মেথির মানুষরা রাত্রিবেলা মেথি ভিজিয়ে রাখে, সকালবেলা ওর জলটা খায়,
এটাও খুব সুন্দর কাজ করে, আর তো আর ত্রিফলাও খুব সুন্দর কাজ করে। আচ্ছা, তো বলার মানে এটাই হলো কি, আমরা যদি একবার, অনেক তো ভরসা করলেন, কেন কি এই রবিবার আমি দুর্গাপুরে ছিলাম, তো দুর্গাপুরেও আমি একটা পেশেন্টকে দেখলাম, ওনারও কেস হিস্ট্রিটা এটাই ছিল, ওনার ডায়াবেটিস ছিল, লেকিন উনি এসেছিলেন আমাকে দেখাতে সিকেডি হয়ে, মানে ক্রনিক কিডনি ডিজিজ, মানে ক্রনিক কিডনি ডিজিজ মানে ওনার ক্রিটানিন নিয়ার অ্যাবাউট 13.7 মতন হয়েছিল, আর তারপরে উনি তিনটে ডায়ালোসিস নিয়েছি করিয়েছিলেন, তার মধ্যে ওটা কমে হয়ে গেছে 9 point something। আচ্ছা, তো আগে ডায়াবেটিস হয়েছিল, ডায়াবেটিসের পরে এত সুন্দর উনি ট্রিটমেন্ট করিয়েছেন যে লাস্টে কিডনিটাও নষ্ট হয়ে গেল। একদম, এটাই আমাদের কাছে আতঙ্কের, যে সমস্যার সমাধান আমরা করতে চাইছি সেই সমস্যার সমাধান তো পাচ্ছে না, উপরন্তু আরও 4-5টা সমস্যা, এটা কীরকম পদ্ধতি? অবশ্যই আয়ুর্বেদ, যেখানে সম্পূর্ণভাবে গোড়া থেকে আপনার সমস্যার সমাধান হচ্ছে। আলোচনায় ফিরছি একটা ফোন নিয়ে, কে আছেন? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, কোথা থেকে ফোন করছেন? পশ্চিম মেদিনীপুরে থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে, বয়সটা বলে সমস্যাটা বলুন। বয়স 47, আর সমস্যাটা আমার হচ্ছে, আমার মানে হাইটটা ছোট, ঠিক আছে, আর আমার যে ডান দিকে পাটা আছে, পায়ের পাতা পেকে, পাতা পেকে হাঁটু অব্দি ডাম্প হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, অবসর মতো হয়ে যাচ্ছে, আর চলতে পারছি না। আপনার ব্যথাটা কি পায়ের পেছন দিয়ে হচ্ছে? পেছনেও হচ্ছে, সামনে পায়ের পাতাগুলো হচ্ছে, ডাম্প হয়ে গেছে। দেখুন, আপনাকে একটা কথা বলি, এই বেশ কিছুদিন ধরে আমরা মেদিনীপুরে যাচ্ছি না, আপনাকে তাহলে নিজেকে সুস্থ যদি করতে ইচ্ছে হয় তো আপনাকে একটু হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। কলকাতায় আমি তিন জায়গায় পেশেন্ট দেখি, একটা তো নর্থ কলকাতাতে আমি রঘুনাথপুরে পেশেন্ট দেখি, যেখানে সোমবার এবং বুধবার আপনারা আমাকে 12টা থেকে 3টে পাবেন, মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনারা ঠিক সাউথ সিটি মলের কাছেই আমার চেম্বার আছে, ওইখানেও আপনারা আমাকে পাবেন, আর প্রত্যেক শুক্রবার আপনারা আমাকে হাওড়া ময়দানে ঠিক শরৎ সদনের অপোজিটে আমার চেম্বার আছে, ওইখানেও আপনারা আমাকে পাবেন। তো যেটা আপনার কাছে হবে, আমি একটাই কথা বলবো, সবসময় মনে রাখবেন আমার কাছে কোনো পেন কিলার নেই। আপনি যদি এটা ভেবে নেন কি না আজকে যাচ্ছি, আজকেই ওষুধ খেলে আমি ব্যথা অবস ভাবটা সব কেটে যাবে, তাহলে এটা মিথ্যে প্রস্তুতি, মানে প্রস্তুতি দেওয়াটা হয়ে। হ্যাঁ, আপনি যদি নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে চান তো প্রথম আপনাকে আয়ুর্বেদের উপরে ভরসা জাগা, মানে ভরসা করতে হবে, আর আয়ুর্বেদ ছাড়া আর কারোর উপরে ভরসা করা যাবে না। কিছু বছরের মধ্যেই আপনারা এটাই দেখবেন কি, মেডিসিনের মধ্যে আয়ুর্বেদই সব থেকে টপে যাবে, কেন কি উইদাউট এনি সাইড এফেক্ট। আমরা কখনো কোনো ডায়াবেটিস পেশেন্টকে ওষুধ খাইয়ে ওর কিডনি নষ্ট করতে পারি না, আমরা কোনো পেশেন্টকে ডায়াবেটিসের ওষুধ খাইয়ে চোখ অন্ধ আমরা করতে পারি না, আমরা কোনো ডায়াবেটিস পেশেন্টকে আমিও ট্রফি, মানে মাংসগুলোর ক্ষয় হতে দিই, মানে সাইড এফেক্ট না, যা দেবো ওর মধ্যেই আমাদের কাজ করি। তো এই জন্য আপনাকে বলছি, আপনি আমার যত মনে হয় কি আপনার কথা শুনে, যেটা আমি কি নার্ভ এফেক্টেড হয়েছে, সাইটিকাও হতে পারে, লেকিন ওইটা যত অব্দি আমি আপনাকে দেখবো না আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, এটা বলতে পারি আপনার যে প্রবলেমটা, খুব তাড়াতাড়ি একটা কথা মনে রাখবেন, ডক্টর বিনোদ সিং 3 মাস, 2.5 থেকে 3 মাস আমি ওষুধ খাওয়াই, যদি আপনার কোনো ক্রনিক ডিজিজ থাকে তাহলে, অনেক দিন ধরে ওই রোগ থেকে আপনি ভুগছেন, ওই জায়গাতে যখন আপনি আমার কাছে আসবেন তো 2.5 থেকে 3 মাস আপনাকে ওষুধ খেতে হবে, এরপরে ওষুধ যখন বন্ধ করে দেবো আমি আপনাকে কিছু আপনার হ্যাবিট আমি চেঞ্জ করিয়ে দেবো, ওইভাবে আপনি নিজের লাইফটাকে লিড করবেন, দেখবেন আর কোনো দরকার লাগবে না কোনো চিকিৎসকের কাছে গিয়ে নিজেকে ঠিক করা। হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে দেখা করুন, আমি কথা দিচ্ছি ঠিক সঠিক সময়ের মধ্যেই আমি আপনাকে সুস্থ করব। একদম, যোগাযোগের তার প্রয়োজনীয়তা কিন্তু অবশ্যই রয়েছে, ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু আপনাদের জন্য রয়েছে, এই নাম্বারগুলো কিন্তু নোট করতে ভুলবেন না, 9073404165, তাছাড়া নাম্বার হচ্ছে 9330540 2689। কোথায় কোথায় পাচ্ছেন অবশ্যই সেই প্রসঙ্গে আসবো, তবে তার আগে আরেকটা ফোন নেব, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? হাসখালির থেকে। হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন। আমার হাজবেন্ডের হাতে আগে ব্রেনস্ট্রোক হয়েছিল, তারপরে 7 মাস পরে প্যারালাইসিস হয় বা 5টা, তা হয়ে পুরো পড়ে গেছে, হাঁটতে হাঁটতে পারে কিন্তু বা হাঁটতে একদমই চলতে হয় না।
দেখুন মা, আপনাকে একটাই কথা বলবো, ওষুধ আপনার হাজবেন্ডের জন্য, ওষুধের সঙ্গে সঙ্গে পঞ্চকর্ম পদ্ধতিটাও আপনার হাজবেন্ডের জন্য লাগবে। যদি খুব তাড়াতাড়ি আপনি রিসপন্স পেতে চান, মানে খুব তাড়াতাড়ি আপনি নিজের হাজবেন্ডকে সুস্থ যদি করতে চান, তো একটাই কথা মনে রাখবেন কি ওষুধ এবং পঞ্চকর্ম থেরাপি দুটোই আপনাকে করাতে হবে। যে আমরা 2021 জানুয়ারি মাস থেকে আমি আয়ুর্জয়াজ ওয়েলনেস হোমটা আমরা চালু করতে চলেছি, জানুয়ারি মাস থেকে আমাদের পঞ্চকর্ম আবার ফুল ফেদে আরম্ভ হয়ে যাবে। তো একটাই কথা বলবো, যদি পারেন তাহলে একটা হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছুদিন আপনি ওষুধ খাওয়ান, তারপরে যখনই আমাদের ওয়েলনেস হোমটা চালু হয়ে যাবে তখন আপনার পেশেন্টকে আমি কিছুদিনের জন্য আমাদের কাছে আমরা রাখবো, পঞ্চকর্ম থেরাপি আমরা দেব। দেওয়ার পরেই আপনি নিজেই দেখতে পারবেন কি ওনার যা যা কমপ্লেনটা ছিল, নিয়ার অ্যাবাউট 40-50% কমপ্লেন মানে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তো এই জন্য বলবো আপনাকে হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন। একদম সঙ্গে থাকুন, ভালো থাকুন প্রত্যেকে, সেই আশা সেই কামনা আমাদের প্রত্যেকে। সে কারণেই কিন্তু বেশ কিছু জায়গা চেম্বার কিন্তু রয়েছে এবং আরও নতুন কিছু জায়গায় কিন্তু চেম্বারের প্রচেষ্টা কিন্তু অবশ্যই চলছে। আপনারা কিন্তু কৃষ্ণনগরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন 10 তারিখ ডিসেম্বর মাসে। আমি আসছি এই প্রসঙ্গে, তবে তার আগে আরেকটা ফোন নেব। কে আছেন? নমস্কার, টিভির ভলিউম জিরো করবেন নালে ফোনটা কিন্তু কেটে যাবে, টিভির ভলিউম জিরো করবেন। কে আছেন বলুন? নমস্কার, হ্যালো, কোথা থেকে ফোন করছেন? আমি বাসন্তী থেকে বলছি। টিভি আওয়াজ জিরো করুন, জিরো করুন আর সমস্যাটা বলুন। হ্যাঁ জিরো করেছি টিভি। আর সমস্যা বলছি, আমার বাসন্তী থেকে বলছি। হ্যাঁ বলুন। সমস্যাটা আমার আমার রাত্রি মানে ঘুমানোর পরে মানে সকালে উঠলে আমার পাটা প্রচুর ব্যথা হয়, আর কোমরে যে পা হাড় আছে, মেরুদণ্ডের হাড় আছে, হাড়ে পাঁচখানা গ্যাপ আছে। আচ্ছা, এখন এই গ্যাপটা জন্য আমাকে ডাক্তার বলছে চিকিৎসা হতে হবে, বলছে 2 বছর। আচ্ছা, না কিছু করতে হবে না, বাসন্তীতে থাকেন, আমি সাউথ সিটি মলের কাছেই মানে যাদবপুর থানার কাছেই আমার মানে সাউথ সিটি মল যাদবপুর থানার রোডের উপরেই আমার চেম্বার আছে। যদি পারেন তো একদিন হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করুন ওইটা। আর যখনই আপনারা আসবেন দয়া করে নিজের প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট এবং প্রিভিয়াস প্রেসক্রিপশন, যার কাছে আজ অবধি আপনি ওষুধ খেয়েছেন ওই প্রেসক্রিপশনটাও আপনাকে আমার কাছে নিয়ে আসতে হবে। ওটা দেখার পরেই আমি আপনাকে এটা বলে দিতে পারি কি কতদিন আপনাকে ওষুধ খেতে হবে, আর পঞ্চকর্ম মানে পঞ্চকর্ম আপনার লাগবে কি লাগবে না আমি সবই বলে দেব। এরপর আপনি ট্রিটমেন্ট করাবেন, দেখবেন আর আপনার এই প্রবলেম হবে না। আর একটা কথা আপনাকে বলে দিই, যাদের কোমরে ব্যথা ইয়া লোয়ার লিম্বের দিকে যদি ব্যথা হয় তো দয়া করে একটু বাওয়েল মুভমেন্টটাকে একটু ক্লিয়ার রাখবেন, পেট পরিষ্কার যেন সব সময় হয়। ওর জন্য আজকাল অনেক কিছু পাওয়া যাচ্ছে, যার মধ্যে সবথেকে বেস্ট আমার মনে হয় কি বাতসমক হচ্ছে ক্যাস্টার অয়েল। 10 ml ক্যাস্টার অয়েল ডেলি রাত্রিবেলা 1 গ্লাস গরম জলের মধ্যে দিয়ে ওইটা আপনি খান, দেখবেন সকালবেলা পেট যখনই পরিষ্কার হবে আপনার ব্যথাটা মিনিমাম 20-30% কমে যাবে। তারপরে আপনি আমার কাছে আসুন, আর কথা দিচ্ছি আপনাকে সুস্থ করার দায়িত্বটা আমার। আমরা সবকিছুতে ওষুধের উপর নির্ভর করি, কিন্তু ওষুধ ছাড়াও যে ভালো থাকা সম্ভব এটা শুধুমাত্র একজন অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকই কিন্তু আপনাকে জানান দিতে পারে। কে আছেন এই মুহূর্তে ফোনে? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম, অনুশ্রী মাইতি। হ্যাঁ বলুন। আমার বয়স 42 বছর। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। বলুন, শুনছি। আমি বলছি ডাক্তারবাবু, আমার এই ডান পাশের ঘাড়টার কাছে মানে প্রচুর ব্যথা করে, মাঝে মাঝে যন্ত্রণা হয়, একটু ব্যায়াম ফ্যাম করলে একটু সারে, এলোপ্যাথি দেখিয়েছিলাম, ওষুধ খেলে সারে, তারপর দেখেছি, হেমোপ্যাথিও করেছিলাম, যদি আপনি পারেন তো হেল্পলাইনে ফোন করে একবার আপনাকে কলকাতায় আসতে হবে। কলকাতায় আসার পরে পুরো রিপোর্টটা দেখার পরেই আমি আপনাকে বলে দিতে পারি কি আপনাকে কতদিন ওষুধ খেতে হবে, কতদিনের মধ্যে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন। হতে পারে কি আপনি সার্ভিক্যাল স্পন্ডলাইসিস রোগ থেকে আক্রান্ত হয়েছেন, হতে পারে আপনার ফ্রোজেন শোল্ডারও হতে পারে, তো এটা না দেখে কিছু বলা যায় না। আর আপনিও আমাকে বলতে পারছেন না কেন কি আপনি যেসব চিকিৎসা করিয়েছেন তারা সব কিছু করেছে, লেকিন আপনাকে এক্সরেও করায়নি আর ওরা আপনাকে বলেও নি কি আপনার কী রোগ হয়েছে। এটা তো আপনাদের ফান্ডামেন্টাল মানে ডিউটি কি আপনি যদি আমাকে দেখাতে এসেছেন তাহলে আমার আমি বাধ্য কি আপনি কোন রোগ থেকে আক্রান্ত ওইটা মুখ থেকে আপনাকে বোঝানো।
কেন ওর মধ্যেই আমাকে বলতে হবে কি ভাই আপনি এই রোগ থেকে আক্রান্ত আছেন, এই এই কাজ করবেন না, এই এই কাজ করবেন। তো আমি যদি কোনো রোগ সম্পর্কে কিছু যদি আপনাকে না বলে থাকি আর আপনাকে খালি যখনই আসবেন তখনই আমি যদি ওষুধ লিখে দিই, তো এটাকে ট্রিটমেন্ট বলা হয় না একদম। তবে পরের বন্ধু সমস্যা চট করে শুনে নেবো, তারপর অবশ্যই জানাবো কবে কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুকে। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, একটু জোরে বলুন। শুনতে পাচ্ছি না, কোথা থেকে ফোন করছেন জোরে বলুন। আমি উত্তরবাহার থেকে বলছি। আচ্ছা বলুন, এবার সমস্যাটা বলুন। দেখুন, এখনো আমি আপনার পুরো কথাটা বুঝতে পারিনি, কারণ এটাই শুনলাম কি আপনি বারাসাত থেকে বলছেন। এবার কোন বারাসাত থেকে কথা বলছেন এটাও জানি না, কারণ কি দক্ষিণ বারাসাত হলে উত্তর বারাসাত হলে তাহলে ভিআইপি রোড রঘুনাথপুরে আপনি আমাকে বুধবার পাবেন, কেন বুধবারের পরে বৃহস্পতিবার আমি কলকাতাতে থাকবো, বৃহস্পতিবারের পরে আমি তিন দিনের জন্য বাইরে যাচ্ছি। শুক্রবার আমি কুচবিহারে পেশেন্ট দেখবো, শনিবার আমি শিলিগুড়িতে পেশেন্ট দেখবো, আবার রবিবার আমি বহরমপুরেও দেখবো। ইন দ্য মিন টাইম মানে বৃহস্পতিবার আমি কৃষ্ণনগরেও পেশেন্ট দেখব। তো যদি আপনি নিজেকে সুস্থ যদি করতে চান বলবো কি হেল্পলাইনে ফোন করুন, এটা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। আপনার প্রিভিয়াস যদি কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট থাকে ওই রিপোর্টটা নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, দেখার পরেই আমি আপনাকে বলে দিতে পারি কি আপনার প্রবলেমটা কী আর কত দিনের মধ্যে আপনি সুস্থ হবেন, কতদিন ওষুধ খাবেন, কত দিনের মধ্যে আপনি সুস্থ হবেন। তো এটা যদি নিজেকে সুস্থ করতে চান তাহলে একটাই কথা বলবো, হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন, হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে দেখা করুন। ওকে, একদম। পাশাপাশি কোথায় দেখা করবেন, কিভাবে দেখা করবেন, তার জন্য তো প্রথম বললাম ফোন নাম্বারগুলো। পাশাপাশি কিন্তু নর্থ কলকাতার বন্ধুরা কিন্তু সাগরদ্বীপ অ্যাপার্টমেন্ট অর্থাৎ ভিআইপি রোডে কিন্তু পেয়ে যাচ্ছেন, রঘুনাথপুর বাস স্টপ অবশ্যই মাথায় রাখতে হবে। সাউথ কলকাতার বন্ধুরা সাউথ সিটি মলের একেবারে পাশে কিন্তু পেয়ে যাচ্ছেন, হাওড়া ময়দান শরৎ সদনের একেবারে অপোজিটে কিন্তু চেম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন। 10 তারিখ ডিসেম্বর মাসে কৃষ্ণনগর, 11 তারিখ কোচবিহারের বন্ধুরা পাচ্ছেন, 12 তারিখ ডিসেম্বর মাসের কিন্তু শিলিগুড়ির বন্ধুরা অবশ্যই পাচ্ছেন, 13ই ডিসেম্বর বহরমপুরে কিন্তু চেম্বার রয়েছে, 19ই ডিসেম্বর আপনারা কিন্তু ব্যান্ডেলের বন্ধুরা পেয়ে যাচ্ছেন, 20 তারিখ ডিসেম্বর মাসে কিন্তু দুর্গাপুরে চেম্বার রয়েছে, 27ই ডিসেম্বর মালদা চেম্বার রয়েছে, তাছাড়া জানুয়ারি মাসের সাত তারিখ আপনারা আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা পাচ্ছেন। আর তার সাথে বলবো যে দিনহাটা খুব শীঘ্রই অর্থাৎ জানুয়ারি মাসেই বোধ হয় দিনহাটা চেম্বার। হ্যাঁ, দিনহাটাটা জানুয়ারি মাসে, কেন কি অনেক পেশেন্টরা কুচবিহারে এসে আমার মানে এর আগেবার আমি যখন গেছিলাম তখন আমাকে একটু বলেছিল কি স্যার একবার আপনি দিনহাটাতেও আসুন, কেন দিনহাটাতেও আমার অনেক এমনি পেশেন্ট আছে যারা খুব কষ্টতে আছে, ওরা কুচবিহারে আসতে পারবে না। আর আজকাল ট্রান্সপোর্ট কমিউনিকেশনটাও একটু প্রবলেম করে গেছে, ওদিকে রাস্তাটাও ভালো নেই। তো আমি ওনাদেরকে বললাম কি ঠিক আছে দিনহাটাটা আমি জানুয়ারি মাস থেকে নতুন চেম্বার নতুন বছরে যদি স্টার্ট করা হয় তো আপনাদের জন্যই ভালো, কি ঠিক বলছি? তো আপনাদেরকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করলেই আপনারা সব জানতে পারবেন কোন দিন কোন তারিখে কোন টাইম থেকে কোন টাইম আপনারা আমাকে বা আমার টিমকে পাচ্ছেন, ওইখানে এসে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনারা সুস্থ হবেন। পাশাপাশি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হেল্পলাইন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে একটা পার্থক্য আছে, মানে পার্থক্য হোয়াটসঅ্যাপ বলেই বলছি না, যারা দূরের বন্ধু তারা যদি যোগাযোগ করতে না পারে, কোনো যদি আপনাদের রিপোর্ট পাঠাতে হয় ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু এই মুহূর্তে কলকাতায় যেতে পারছি না, একটু দূরে কোনো রাজ্যে রয়েছি, প্রত্যেকের জন্য বলবো যে 9831182827 শুধুমাত্র আপনাদের কথা ভেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু রাখা হয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই পাঠান আপনাদের রিপোর্টগুলো, ডাক্তারবাবু কিন্তু যথাসাধ্য কিন্তু সহযোগিতা আপনাদের জন্য কিন্তু করবেন। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম ডাক্তারবাবু, মানে একেবারে এটা বিশ্বাসযোগ্য যে আয়ুর্বেদে কিন্তু এই মধুমেহ বা সুগারের মতো সমস্যাটাকে সারানোর চেষ্টা করে, শুধু চাপিয়ে রাখার নয়। দেখুন, প্রথম কথা যদি আপনার রোগ হয়েছে ওই রোগের কারণটা যেমনি আমি আপনাকে বললাম কি কফজ ব্যাধির অনুসারে এই মধুমেহটা আছে, তো কফ নাশক তো আমাদের বাড়িতে অনেক জিনিস আছে। দেখবেন আজকাল দারচিনি সবাই খাচ্ছে, তো দারচিনিও খুব সুন্দর সুগারের ওপরে কাজ করে, হলুদও সুন্দর সুগারের ওপরে কাজ করে। হ্যাঁ, লেকিন দরকার হচ্ছে এমনি চিকিৎসক যে আপনাকে বোঝাতে পারে কি আপনার বাড়িতে কোন কোন জিনিস আছে যেটাকে আপনি ডায়াবেটিসের খেলাফে আপনি ওইটাকে ইউজ করলে আপনি রিপোর্ট পাবেন। আর সেই কারণেই তো আপনি রয়েছেন আমাদের পাশে সর্বদা যে সবটা জানিয়ে দেবার জন্য। তবে এই মুহূর্তে ফোনে আছেন আপনি, কে আছেন? নমস্কার। হ্যাঁ, একটু জোরে হবে আওয়াজটা, কে বলছেন? আমি বলছি সাগর দক্ষিণ থেকে বলছি।
কোথা থেকে? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা, হ্যাঁ বলুন। আমি তো ওই শীতের সময় তৈরি পায়ে ব্যথাটা বাড়ি, আর ওই গরমের সময় ব্যথাটা থাকে না, ওর জন্যই বলছি। দেখুন দাদা, এটা সবাই জানে, শীতকালে যে কোনো মানুষ যাদের বয়স হয়ে গেছে বা যে কোনো মানুষ যারা মানে ব্যথা বেদনা রোগ দ্বারা আক্রান্ত আছেন, তাদের শীতকালে ব্যথাটা বাড়ে, এটা সবাই জানে। আমি আপনাকে একটাই কথা বলবো, যদি ওই ব্যথার জন্য দয়া করে পেন কিলার খাবেন না, কেন কি আপনারাও জানেন, আগে আমার যত মনে আছে কি আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন দেখতাম কি কিডনির বলে খালি দু জায়গায় ট্রিটমেন্ট হতো কলকাতার মধ্যে, আর এখন আমি দেখছি কি প্রত্যেক ওয়েস্ট বেঙ্গলের জেলা জেলাতে আপনার কিডনির হসপিটাল ওপেন হয়ে গেছে। কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, এটাও আপনাকে জানতে হবে। এই যে আপনারা মুড়ি মুড়কির মতন ব্যথার ওষুধ গিয়ে ডাক্তারকে না দেখে ওষুধের দোকানে গিয়ে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এমনি হয়ে গেছেন কি, এখন মানে বেসিক্যালি দেখা যাচ্ছে অনেকজনেরই কি মানে কিডনির প্রবলেম হয়েছে, তা আপনি এটা করবেন না। হ্যাঁ, যদি রোগের সঠিক আপনি ট্রিটমেন্ট যদি করান, তাহলে কোনো রোগ নেই যার ট্রিটমেন্ট আয়ুর্বেদের মধ্যে নেই। এই জন্য আপনাকে বলবো, আপনি দক্ষিণ চব্বিশ পরগনাতে থাকেন, আপনার জন্য কাছাকাছি হবে যাদবপুর স্টেশন, যাদবপুর স্টেশন থেকে আমার চেম্বার মানে সাউথ সিটি মলটা খুবই কাছাকাছি, ওইখানে এসে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওইখানে আপনারা সাউথ সিটি মলের চেম্বারে আপনারা আমাকে প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনারা পাবেন। আসার আগে দয়া করে আগে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপরেই আপনারা। একদম, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সে কারণে কিন্তু নাম্বারগুলো একেবারে স্টিল আপনাদের জন্য কিন্তু টিভি স্ক্রিনে রয়েছে, প্লিজ এটা কিন্তু নোট করতে আপনারা ভুলবেন না। কে আছেন, নমস্কার? হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। ডায়মন্ড হারবার থেকে বলছেন, বলুন। হ্যাঁ, গত 4 মাস আগে আমার হাজবেন্ডকে ব্রেন স্ট্রোক হয়। আচ্ছা। ওনার বয়স 50 এখন, তা ওনার একটা সাইড বাম সাইড হাত এবং পা একটু মানে উনি বুঝতে পারেন সকাল রাত্রে ঘুমোচ্ছিলেন, সকালবেলা উঠে একটু পা একটু বাড়ি বাড়ি যাচ্ছে এরকম, তারপর আমরা তো বুঝতে পারিনি কিছু, একটু দেরি হয়ে গেছে। তারপরে ডাক্তার গিয়ে মানে ওনার সব থেকে টেস্ট করতে দেখা গেল বললো ওনার স্ট্রোক হয়েছে। এখন সমস্যা হচ্ছে উনি তো ওষুধ খেয়েছেন, এখন সমস্যা ওনার কোমরে মানে কোমরটার জন্য উনি ঠিক মতো মানে আগের মতো স্বাভাবিক ভাবে উনি হাঁটতে পারছে না। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি আপনাকে কিভাবে আমার কাছে মানে টিমেন্ট আমি পেতে পারি, দেখুন মা আপনাকে একটাই কথা বলি কি আপনি ঠিকই বলছেন, ওনার এক মানে এক সাইডটা ওনার উইক হয়ে গেছে, আর এটার খুব সুন্দর ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদের মধ্যে আছে। যদি আর সবসময় একটা কথা মনে রাখবেন, আমি কখনো পেশেন্টদের ওপরে এক্সপেরিমেন্ট করি না, হ্যাঁ এই ওষুধ কাজ করলো না তো পরে অন্য দিন অন্য ওষুধ দেবো। কিছুদিন আপনি ওষুধ খাওয়ালেই আপনি বুঝতে পারবেন কি আপনার পেশেন্ট আপনাকে কী বলছে, কত তাড়াতাড়ি উনি রিকভারি পাচ্ছেন। আর একটা কথা মনে রাখবেন, পঞ্চকর্মটা আপনার পেশেন্টেরও দরকার লাগবে, এর জন্য আপনাকে একটা সিম্পল আমি বলবো কি ডায়মন্ড হারবার থেকে কাছাকাছি হবে আমাদের সাউথ সিটি মলটা, ওইখানে এসে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যখনই আসবেন ওনার পুরনো যত ইনভেস্টিগেশন রিপোর্ট, ওনাকে যে ডাক্তারকে আপনি দেখিয়েছিলেন সেটা প্লাস কী ফিজিওথেরাপি আপনি করাচ্ছেন বা করিয়েছেন ওটাও কাগজটা নিয়ে আমার সঙ্গে দেখা করবেন। দেখা করার পরেই আমি আপনাকে বলে দিতে পারি কি আপনার হাজবেন্ডকে কতদিন ওষুধ খেতে হবে, কতদিন পঞ্চকর্ম থেরাপি নিতে হবে, আর উনি কত সুস্থ হবেন। একদম একদম, এটা মাথায় রাখবেন অবশ্যই। তো এই ফোন নাম্বার নোট করতে কিন্তু ভুলবেন না। ডাক্তারবাবু, একটা বিষয় জানতে চাইবো, যেখানে আপনি আয়ুর্বেদ নিয়ে এত একজন পারদর্শী চিকিৎসক, তার পাশাপাশি আয়ুর্বেদ শাস্ত্রটাও ভীষণ প্রাচীন, তারপরে পঞ্চকর্মের কি প্রয়োজনীয়তা, কারণ ওষুধ খেয়ে তো মানুষ ভালো আছে। দেখুন প্রথম কথা এটাই হচ্ছে কি আপনি আপনি একটা গাড়ি কিনলেন, গাড়িতে খুব সুন্দর একটা ড্রাইভার রেখে দিলেন, লেকিন তারপরেও তো বয়সের অনুসারে তো গাড়িটা পুরনো হয়। সেটা লেকিন গাড়িটাকে মানে লাইফ লং সুস্থ রাখার জন্য আমরা প্রত্যেক মাসের মধ্যে একবার সার্ভিস করাবার জন্য পাঠাই। পঞ্চকর্ম থেরাপি যদি পাতি ভাষাতে যদি বলা হয় তো এটা মানুষের শরীরটাকে হিউম্যান বডিটাকে ডিটক্সিফাই করার পদ্ধতিটাকেই বলা হয় পঞ্চকর্ম। আপনার শরীরের মধ্যে ডিটক্সিফিকেশন আমরা আপনার শরীরকে যদি করে দিই তাহলে দেখা যায় আপনার বয়সটাও কমে গেল, আপনার যে অর্গেনের ওপরে ময়লাগুলো জমে আছে আবার ওই ময়লাটাও বেরিয়ে গেল, আর আপনি নিজেকে খুব সুস্থ অনুভব করছেন। তো পঞ্চকর্ম কোনো টক্সিনের জন্য আপনার শরীরের মধ্যে রোগ হচ্ছে, যদি ওইটাই আমরা বার করে দিই তো আমার ওষুধ যেটা 2 মাসে কাজ করবে ওই ওষুধ 1.5 মাসের মধ্যেই মানুষ ফিট হয়ে যায়। তো আমি এই জন্য সবাইকে বলবো, আমাদেরও শরীরটা একটা মেশিনের,
মানে সুপারসোনিক মেশিন আমরা নিজেকে বলি, আমাদের ব্রেন আছে, আমাদের ইঞ্জিন সব কিছু আমাদের আছে গাড়ির মতনই, এটাকে একটু সার্ভিস করাটাও ভালো। কেন কি আজকে 10 বছর পুরো মানে আগে যে আমি গাড়িটা নিয়েছি ওর কখনো বডি চেঞ্জ হয় না, ও এলো ওকে ভালো করে আমরা সার্ভিস যদি করি ঠিক ওই ডিজাইনেই থাকবে, লেকিন আমাদের মধ্যে হয় না। আমরা যখন জন্ম নিই খুব ছোটো থাকি, তারপরে ধীরে ধীরে আমি বড়ো হই, বড়োর পরে ধীরে ধীরে বুড়োর দিকে যাই, আর তারপরে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাই। লেকিন এর মধ্যেই যদি আমরা নিজের শরীরটাকে ডিটক্সিফিকেশন করতে পারি, একটা নিয়ম করে নেওয়া উচিত। কেন কি একটা খুব তাড়াতাড়ি সময় এমনি আসছে কি মানুষরা যখন শরীর চর্চার জন্য চিন্তা ভাবনা করবেন তখন দেখবেন এই আয়ুর্বেদিক চিকিৎসকদেরকেই আপনারা খুঁজে বেরোবেন, লেকিন তার মধ্যে আয়ুর্বেদিক চিকিৎসকরা এত ব্যস্ত হয়ে যাবে কি অমনি করে আপনারা আর টাইমও পাবেন। একদম। এবং পঞ্চকর্মের গুরুত্ব তো আমরা জানি ডাক্তারবাবু, তাও নতুন বন্ধুদের জন্য একবার আলোচনা করার পাশাপাশি নতুন বন্ধুদের জন্য একবার আলোচনা করব খাস সূত্র, কারণ পুরনো বন্ধুরা তো জানেন। এই প্রসঙ্গে যাব, তবে তার আগে আরেকটা ফোন নেব। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যালো ভাই, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ ফোন করলাম। হ্যাঁ ফোন করলেন, কোথা থেকে ফোন করলেন? আমার সমস্যা হলো পায়ের তলে, ঘুম থেকে উঠলে পায়ের তল ব্যথা, যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা। এবার আপনি আমার কথা শুনুন, আপনি যখনই সকালবেলা ঘুম থেকে ওঠেন পাটা মাটিতে রাখতে গেলেই আপনার ব্যথা হয়। এটাকে মডার্ন সায়েন্সের মধ্যে বলা হয় কি আপনার ক্যালকানিয়ান স্পুর পাওয়া যাচ্ছে, মানে মানে হাড় একটু বেড়ে যাবে। এটার জন্য একটাই কথা বলবো কি যদি খুব বেশি কষ্ট হয় আর আপনি যদি আমার সঙ্গে তাড়াতাড়ি দেখা যদি নাও করতে পারেন, দেখবেন আপনার বাড়ির পাশে কোনো তেল নুনের দোকানের মধ্যে সন্দক লবণ পাওয়া যাবে। এই সন্দক লবণটাকে একটু গরম করে ঠিক যেখানে ব্যথা হচ্ছে ওইখানে রাত্রিবেলা সেঁক দেন, আর একবার সকালবেলা সেঁক দেন, দেখবেন এর থেকে আপনি অনেক আরাম পেয়ে যাবেন। যখন আরাম পেয়ে যাবেন তখন হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে দেখা করবেন। বেশ, আরেকটা ফোন নেব চট করে। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যালো নমস্কার, আমি বাপ্পা রায় বলছি। হ্যাঁ বলুন বলুন। বলছি আমার প্যানক্রিয়াসের প্রবলেম আছে। হ্যাঁ আমি যদি কয়েকটা ভিটামিন ড্রিঙ্ক করে ফেলি তা আমার পেটের চাল থেকে ব্যথাটা পুরো লিভারের কাছে আসে। হ্যাঁ তা ওইটা কি কোন পরবর্তীকালে কি ক্ষতির দিকে যেতে পারে বা এর কি চিকিৎসা আছে? দেখুন আপনার কি মানে আপনার প্যানক্রিয়াদের প্রবলেম আছে আমি সবই মানলাম, সবই শুনলাম, কি আছে কি নেই এটা জিজ্ঞেস করা উচিত না। এটা জিজ্ঞেস করা উচিত কি আপনি কি এটা মানে আমরা কি এই রোগ থেকে আপনাকে মুক্তি করাতে পারি? তার উত্তর একটাই হবে হ্যাঁ পারি। এর জন্য আপনাকে একটু হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে দেখা করতে হবে, আপনি দেখা করুন। এটা সবসময় মনে রাখবেন আমি চিরদিন আপনাকে ওষুধ খাওয়াবো না। ইন দ্য মিন টাইম আপনি করবেনটা কি? কেন কি হতে পারে এই যে আজকে বললাম তো কালকেই তো আপনি এসে আমাকে দেখাবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো ইন দ্য মিন টাইম কিছু এমনি কাজ করতে হয় যার থেকে একটু শরীরটা ভালো থাকে। তো যাদের প্যানক্রিয়াদের প্রবলেম হয় তাদেরকে স্পেশালি আমি বলি ওই সব খাবার খাবেন না যেটা হজম করতে সময় লাগে। আচ্ছা, এমনি লাইট খান, কম কম খান, বারে বারে খান, তো দেখবেন না আপনি এর থেকে একটু প্রবলেম থেকে মুক্তি পেলেন। আর আজকাল আমার মনে হয় জামের বীজ পাওয়া যাবে না, যদি জামের বীজ পাওয়া যায় তো একটা করুন, ওটাকে গুঁড়ো করে জামের বীজকে শুকিয়ে ওটাকে গুঁড়ো করুন 5 গ্রামের মতন দিনের মধ্যে দুবার খালি পেটে আপনি ওই ওষুধটা মানে চূর্ণটা খান, জাম বীজের চূর্ণটা 5 গ্রামের মতন মানে সকাল বিকেল এবং রাত্রিবেলা খাবারের আধ ঘন্টা আগে আপনি খান, আপনি এর মধ্যে কিছু না কিছু ভালো একটা রেসপন্স পাবেনই। এর সঙ্গে সঙ্গে তামার যদি জগ থাকে তো তামার জগের মধ্যে ফুটন্ত গরম জল ভরে রেখে দেন, যখন জলটা ঠান্ডা হয়ে যাবে তখন কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে খাবেন। কেন কি তাম্র জলটাও আপনার শরীরটাকে ডিটক্সিফাই করবে, যার জন্য আপনার প্যানক্রিয়াস কাজ করছে না ওর ময়লাকেও আপনার শরীর থেকে ওটাকে বাড় করা হবে। এরপরে আপনি আসুন, এরপরে তো আমি আছি আপনাকে সুস্থ করার জন্য। একদম ডাক্তার, যেতে যেতে আরেকবার একটু খার সূত্রটা শুনবো, মূলত কাদের জন্য কি সমস্যার জন্য এটা? দেখুন খার সূত্রটা স্পেশালি আমরা পাইথ ফিস্টুলা ফিসারের মধ্যে করি, কারণ দুটো আমাদের থাকে খার সূত্র আর খার পতন। খার পতনটা আমরা করি প্রোল্যাপস রেক্টাম,
আজকেই আমার কাছে রঘুনাথপুর চেম্বারে আমার কাছে একটা খুবই মানে সাধারণ ফ্যামিলির একটা পেশেন্ট আমার কাছে এসেছিল। সে 2006 পাইলসের অপারেশন করিয়েছে, আর আজকে যখন ওই কন্ডিশনটা আমি দেখলাম তখন আমি তাজ্জুব হয়ে গেলাম কি যে ডাক্তারবাবু অপারেশন করেছিলেন না কিছু আর করেছিলেন আমি জানি না কেন একদম ওটা বেরিয়ে আসছে। ওনাকেও আমি ওষুধ দিতে খার সূত্র পেনলেস ট্রিটমেন্ট একদম আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে। পাইলস ফিস্টুলা ফিসারের জন্য আপনি ওটা করিয়ে নিলে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা নেই, অপারেশন করালে দ্বিতীয়বার হবে, একদম একদম রিল্যাপস করবেই। লেকিন আমাদের আয়ুর্বেদের মধ্যে যদি ওটাকে খুব সঠিকভাবে যদি ভালো করে আমরা ট্রিটমেন্ট করি তাহলে ফিরে আসার সম্ভাবনা নেই। তবে আমাদের ফিরে আসার সম্ভাবনা একেবারে 100%, কারণ পরের সোমবার ঠিক রাত 8টার লাইভ অনুষ্ঠান অবশ্যই আপনাদের জন্য রয়েছে। ফোন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন ডাক্তারবাবুর সাথে। ডাক্তারবাবুকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, নমস্কার।